বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূর ও কলকাতার হার্টথ্রব নায়ক জিৎকে নিয়ে ছবি বানাতে চেয়েছেন মতিন রহমান। ছবিটি ভারত বাংলাদেশ মিলে যৌথ প্রযোজনা করতে চেয়েছিলেন তিনি। বাংলাদেশ থেকে ছবিটি পরিচালনা করতে চেয়েছিলেন আকন্দ সরোয়ার মোর্শেদ আর ভারতের পক্ষ থেকে স্বপ্নকুমার ঘোষ। 2005 সালে এমন একটা নিউজ বেরিয়েছিল কোনো এক দৈনিক পত্রিকায়, এক সময় শাবনূর মানে বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী, যার সাথে ছবি বানানোর জন্য হুমড়ি খেয়ে পড়তেন পরিচালকগণ। কিন্তু তখন দুর্ভাগ্যবশত জিৎ শাবনূর জুটির ছবিটি হয়ে ওঠেনি। তখনকার সময়ে যৌথ মুভি করার পথটা খুব একটা ক্লিয়ার ছিল না, অবশ্য এখনও পর্যাপ্ত ক্লিয়ার নেই। যৌথ নিয়ম খুব কঠিন সময় পার করতেছে এখন। 2013 সালে জিদ্দা ও প্রসেনজিদ্দা বাংলাদেশে এসেছিলেন যৌথ প্রযোজনা নিয়ে কথা বলতে। অনেক কথাই হয়েছিল সেই সময়। সেই ধারাবাহিকতা বজায় রেখে 2014 সালে একটি ছবি করার কথা ছিল, ছবির নাম উপমা। এই ছবিতে অভিনয় করার কথা ছিল জিৎ, মৌসুমী ও ওমর সানি। পরে এই ছবির পরিচালক রাজু সাহেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভিসা জটিলতার কারণে শুটিং শুরু হতে দেরি হচ্ছে। কিন্তু আসল কারণ ছিল জিদ্দার পারিশ্রমিক নিয়ে ঝামেলা হওয়া এবং ছবিতে জিদ্দার থেকে ওমর সানির গুরুত্ব বেশি হওয়ায় জিদ্দা এই মুভির পরিচালককে না বলে দিয়েছিলেন। তারপর 2015 থেকে যৌথ মুভি ভালোই চলছিল দুই দেশের হলগুলোতে। আবার 2015 সালে জিদ্দা ও মাহিয়া মাহি জুটি হিসাবে আসার কথা ছিল ওয়ারিস নামক এক মুভিতে, কিন্তু পরে আর কোনো খবর আমি পাইনি এই মুভির। এখন যদি জিৎ শাবনূর মৌসুমী অথবা মাহিয়া মাহি জুটির সেই না হওয়া ছবির কোনো একটা আসে কেমন হবে? 90 দশকে শাবনূর আবার সিনেমায় ফিরেছেন, মাঝখানে ছেলে সন্তান হওয়াতে অনেক স্বাস্থ্য বেড়ে গিয়েছিল, মৌসুমীও আছেন, আর মাহিয়া মাহি তো বাংলাদেশে একাই দাপিয়ে বেড়াচ্ছেন। এখন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কেমন হবে মুভিগুলো আসলে। আর টলিউড বজ্জিতের জানা অজানা সকল খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।